ঠাকুরগাঁওয়ে পুলিশ ও আন্দোলনকারীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ চলছে পৌরশহরের টার্মিনাল এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি এম এস সামাদ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলনকে ঘিরে আজকে ঠাকুরকে যে শাটডাউন যে কমপ্লিট যে শাটডাউন হবার কথা ছিল সেটিও আমরা দেখেছি যে সকালবেলা শিক্ষার্থীরা ঠাকুরগাঁও চোর দীর্ঘ সময় ধরে অবস্থান করছিলো তারপরেই ঠিক দুপুরবেলার পর থেকেই ঠাকুরগাঁও শহরের যে পুরাতন বাস এলাকা রয়েছে এই পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু করে অর্থাৎ এই সত্যপিরি ব্রিজ পর্যন্ত যে এলাকাগুলো রয়েছে পুরো এই মহাসড়কটিতে এক ধরনের যে অপ্রীতিকর যে জায়গা এবং পুরো জায়গাটা জুড়ে আন্দোলনকারী এবং যারা রয়েছে এবং যারা পুলিশ সদস্য রয়েছে তাদের মধ্যে দফা দফায় ধাওয়া এবং পাল্টা দেওয়া হয় এবং পুলিশের পক্ষ থেকে নিক্ষেপ করা হয় এবং তার যে ছিটা যে গুলির কথা বলছি করতে দেখেছি এবং আমাদের কাছে এখন পর্যন্ত যতটুকু থেকে পনেরো জন আন্দোলনকারী তারা আহত হয়েছেন বিভিন্নভাবে এবং তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং পুরো ই বাস পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু করে সত্যপীর ব্রিজ এলাকা পর্যন্ত পুরো জায়গাটা এবং পুরো যে মহাসড়কটি রয়েছে পুরো মহাসড়কটি এক ধরনের যে রণক্ষেত্র এই রণক্ষেত্রে পরিণত হয়েছে কোনো ধরনের সাধারণ মানুষ চলাচল শুধুমাত্র আন্দোলনকারী যারা রয়েছে তাদের দখলে রয়েছে এবং পুলিশ যারা রয়েছে তাদের তাদেরই রাস্তা এবং পুরো রাস্তা জুড়ে অগ্নিসংযোগ করা হয়েছে এবং যে এই গাছের যে গুড়ি এই গাছের গুড়িও সেখানে ফেলে দেওয়া হয়েছে এক প্রকার যদিও সকালবেলা শিক্ষার্থীদের আন্দোলন বেশ শান্তিপূর্ণ ছিল এবং স্বাভাবিক ছিল কিন্তু দিন যতই বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ দুপুরের পর থেকে এখন পর্যন্ত পুরো জায়গাটা জুড়ে একেবারে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং থকম অবস্থা বিরাজমান করছে যারা শহরের বাসিন্দারা রয়েছেন তাদের মধ্যে একটা ভীতি সঞ্চার এবং পুরো রাস্তা জুড়ে অগ্নিসংযোগ রাস্তার গুড়ি ইট পাটকেলের যে স্তূপ সেই স্তূপটি তৈরি হয়েছে সব মিলিয়ে এখন পর্যন্ত অবস্থা বেশ বেশ ভয়াবহ পরিস্থিতি কোন দিকে যাবে সেটি বলা বেশ কঠিন